بسم الله الرحمن الرحيم. السلام عليكم. الحمد لله আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। দেশ ও দেশের বাহিরে যারা আমার চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ব্লগ শেয়ার করতেছি, আশা করি তোমাদের সবাই ভালোই লাগবে। তেজ হচ্ছে সকালে উঠে মেয়েদের তো স্কুল খুলে গিয়েছে, যে বড় মেয়ে স্কুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই যে হেজাব পরা যেটা ওটা হচ্ছে আমার বড় মেয়ে, ক্লাস ফাইভে পড়ে। আর এই যে যাচ্ছি বাসায় চলে যাচ্ছি, তারপরে যে এখন হচ্ছে সবজি বাগান থেকে কিছু শাক তুলবো, পাট শাক। আর সবজি বাগানটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ, বাগানটা দেখতে থাকেন। এই ফাঁকে সবাই একটি বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। পেজ হচ্ছে যে শাক তুলতে গিয়েছি তখনই বৃষ্টিটা হচ্ছে, তা পুঁই শাক তোলা হয়েছে আর পাট শাক তুলবো, সেটা আজকে রান্না করব, ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে হচ্ছে চারিদিকে বৃষ্টি, আশেপাশে এটা হচ্ছে পিলখানার ভিতরে, এটা হচ্ছে কোয়াটার, বিডিয়ার ভিতরে এটা হচ্ছে কোয়াটার দেখতে পাচ্ছেন। পরিবেশটা কত সুন্দর, একটা পাতা পড়া পড়বে না, কিন্তু পড়লেও মনে করেন সাথে সাথে তুলে ফেলে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় করে, এরকমভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন সরকারিভাবে উপস্থিত পাচ্ছেন। তেজি গাড়ি চলাচল চলতেছে, ভিতরও গাড়ি চলাচল করে ভিতরের মানুষের জন্য। তেজ হচ্ছে বৃষ্টির জন্য আর তুলতে পারলাম না, আর জায়গায় কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারের পাশাপাশি কিন্তু এই যে সবজি বাগান আছে দেখতে পাচ্ছ। তা এই যে ভাইয়ার বললাম কয়েকটা পাট শাক তুলে দেন, তা এখন এই পাট শাক তুলে দিবে। পাট শাক সব এখানে উঠিয়ে ফিরে আবার কলমি শাক বা অন্য অন্য শাক, অন্য অন্য শাক লাগাবে নতুনভাবে। এই জায়গাটা খালি করে ফেলবে, পাট শাকগুলো সব উঠাই ফেলতে বললাম। আর ওই যে মাটি আনছে আরও, তারপরে আর কলমি শাক লাগাবে, সেটাই এখন বৃষ্টির জন্য আজকে আর লাগাতে পারবে না। তারপরে তাও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারটা হচ্ছে 14 তলা, লিফ্ট আছে, ভিতরের বিল্ডিংগুলো খুবই সুন্দর। তা একটু ঘুরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে বাসায় এসে পড়েছি, আর এই যে পুঁই শাকগুলো এখন আমার শাশুড়ি মা বেছে নিচ্ছে, পাট শাকটি এখন তাজাই মানে রান্না করব। পেঁয়াজ মরিচ কেটে ফেলেছি, এই যে পেঁয়াজ আর রসুন একসাথে এখন ভাগা দিয়ে দিব শাকটা। আর আপুরা ভাইরা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল থেকে যারা নতুন ভিজিট করতেছেন আজকে, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর ভালোবাসা রইল তোমাদের প্রতি। এই যে হচ্ছে শাকগুলো একটু ভালোভাবে, সরি শাক না, পেঁয়াজগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। রাত্রে মানে আয়রা ঘুম আসলে ভয়েসটা দিয়ে তো ঘুমে মনে হয় যে চকিয়ে যায়, ঠিক মতন কথা বলতে পারি না, এরকম ভাব আয়রার জন্য তো কথা বলতে পারি না। এই যে এখন ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, তারপরে শাক দেব।
ভালো ভাবে নাড়াচাড়া দিয়ে নেচ্ছি। তো এখন রাত তো অনেক বাজে, তাও বাইরে ঘুম আসে নাই, তো ওকে ঘুম পাড়িয়ে করতে করতে রাত 2টা বেজে যাবে। তারপরে এত ওর জন্য আমার ঘুমও ঠিক মতন হয় না। বাইরের জন্য এই যে শাকগুলো দিয়ে দিলাম, পানিটা যদি আগে থেকে যদি ঝরা হতো পাট শাকে, তাহলে শাকটা আরও বেশি সুন্দর হতো ঝরঝরা। এখন সাথে সাথে এনে করতেছি, তো এখন এই যে ভালোভাবে নাড়াচাড়া দিব। আর কার কার পাট শাক পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে শাকগুলো এখন একটু ভালোভাবে ভাজা করে নিতে হবে। এখানে ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।